নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। বন্ধু, অসংখ্য ইস্ট বেঙ্গলিয়ান সমর্থক এই স্পোর্ট পেন্সিল চ্যানেলের সঙ্গে অংশীদার হয়েছেন। সাবস্ক্রাইবারের সংখ্যা 11,500 বেশি, সেটা আপনি দেখে নিতে পারেন। একটা কথা বলি বন্ধু, আমার ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, এরকম অনুরোধ বন্ধু আমি করি না, খালি একটা অনুরোধ আপনাদের কাছে আমি অত্যন্ত বিনম্র চিত্তে করি যে জয় ইস্ট বেঙ্গল কমেন্ট সেকশনে বলুন। ইস্ট বেঙ্গল ক্লাবের এই যে দীর্ঘ দশকের পর দশক পরে আজকে যে একটা সুদিন এসছে, এই সুদিনটাকে আমরা আসুন সবাই মিলে উদযাপন করি। আমার ভিডিওকে লাইক করতে হবে না, শেয়ার করতে হবে না, শুধুমাত্র কমেন্ট সেকশনে আপনারা জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখে আমাকে কৃতার্থ করুন, আমার মা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইবার হওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনি আশা করব নষ্ট করবেন না। ভিডিওটা শোনা শুরুর আগেই টুক করে প্রেস করে দিন, হয়ে যান সাবস্ক্রাইবার। এবার চলে আসো ভিডিওর একদম মূল প্রসঙ্গে। সেখানে আমার থাম্বনেইলে জল জল করে লেখা আছে যে নিখিল পূজারি ফাইনাল খেলবে, সুপার কাপ ফাইনাল আগামী রবিবার 28 জানুয়ারি। প্রতিপক্ষ কে হবে সেটার জন্য আমাদের আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি খেলার গতি প্রকৃতি দেখে 90 মিনিট শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য করব না, কিন্তু একটা কথা বলে রাখি বন্ধু, প্রতিপক্ষ যেই হোক, সেটা মুম্বাই সিটি হোক বা উড়িষ্যা এফসি হোক, এই ইস্ট বেঙ্গলের সামনে কোনো প্রতিপক্ষই কোনো প্রতিপক্ষ নয়। অনেকে বলছেন যে উড়িষ্যা না হলে ভালো হয়, তার কারণ তাদের বিদেশিগুলো অত্যন্ত ফর্মে রয়েছে, একই সঙ্গে নিজেদের মাঠে খেলা হবার সুবাদে তারা একটা জনসমর্থন পাবে। আমি বলবো বন্ধু, এই জনসমর্থন বুমেরাং হয়ে চলে যাবে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। পূর্ণ শক্তির উড়িষ্যা এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছিল রীতিমতো, তাদেরকে রুখে দিয়েছিল বললে কথাটা ভুল বলা হবে, জয়ের যথেষ্ট সম্ভাবনা ইস্ট বেঙ্গল ক্লাবে ছিল। যাই হোক, আক্রমণভাগ খেলোয়াড়দের ব্যর্থতায় জয় আসেনি, রুখে দেওয়া হয়েছিল। এই মুম্বাই সিটিকেও মুম্বাই সিটির নিজের মাঠে ইস্ট বেঙ্গল ক্লাব রুখে দিয়েছে, তার ফাইনালে কে আসবে সেটার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব সম্পূর্ণ প্রস্তুত। তার আগে বন্ধু, একজন বাঙালি তারকার যদি নতুন করে উদয় হল, আসল কথা বন্ধু, দুই প্রধান বলুন বা তৃতীয় প্রধান বলুন, আজকাল বাঙালি ফুটবলারের ভীষণ অভাব। একটা সৌভিক চক্রবর্তী একা কুম্ভের মতো লড়াই করছেন ইস্ট বেঙ্গল ক্লাবে, এর বাইরে বাঙালি ফুটবলারদের অবস্থান কোথায় সেটাকে দূরবীন নামক যন্ত্র দিয়ে খুঁজে বার করতে হয়। এরই মাঝে কোচ কার্লোস কুয়াদ্রাদোর সৌজন্যে এমন একজন বাঙালি সায়ন বন্দ্যোপাধ্যায় সেপ্টেম্বর মাসে যোগ দিয়েছিলেন কলকাতার জজ টেলিগ্রাফ থেকে, তার উত্থান রাজস্থান ইউনাইটেড হয়ে ইস্ট বেঙ্গল ক্লাব তাকে নিয়েছিল, এবং কালকের ম্যাচে কোচ কার্লোস কুয়াদ্রাদো যেভাবে তাকে ব্যবহার করলেন এবং যেভাবে তিনি নিজেকে প্রমাণ করলেন, তাহলে বন্ধু বহুদিন পরে একজন বঙ্গ সন্তানকে আমরা লাল হলুদ জার্সিতে ঝলমল করে খেলতে দেখলাম। সত্যি করেই কালকের ম্যাচটাই তো ম্যাচ নয়, আরো অনেক ম্যাচ আছে আমাদের অপেক্ষা করতে হবে। এরপর বলবো বন্ধু স্প্যানিশ মহাতারকা, তার প্রোফাইল নিয়ে অনেক কথা বলেছি আজকের ভিডিওতে, সেসব নিয়ে বন্ধু আমি কোন রকম শব্দ খরচ না করে খুব সংক্ষেপে আপনাদের কাছে যে ব্যাখ্যাটা তুলে ধরব, যে অনেকে বলছেন যে ভারতীয় দলের তো খেলা শেষ হয়ে গিয়েছে, তাহলে কি ফাইনালে সমস্ত ভারতীয় ফুটবলাররা তাদের নিজ নিজ দলে খেলবেন? না বন্ধু, এটা পসিবল নয়। অর্থাৎ সুপার কাপে যে দল যেভাবে তাদের দল নথিভুক্ত করেছে, সেখানে কিন্তু ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়দের যার যার দলের অন্তর্ভুক্তির কোনো প্রশ্ন নেই। নিখিল পূজারি ইস্ট বেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগে নির্ভরতা দিতে আসছেন না, স্পষ্ট কথাটা অনেকে প্রশ্ন করছেন। আরেকটা কথাও বন্ধু, অত্যন্ত ক্লাইম্যাক্সের কথা, যে কথাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। অনেকে বলছেন যে কোচ কার্লোস কুয়াদ্রাদোর আপনি সমালোচনা করেছিলেন, আমি কেন অনেকেই করেছেন, গোটা বিশ্ব ফুটবল জুড়ে কোচ যদি ব্যর্থ হয় তার একটা সমালোচনা হয়, ওটা হচ্ছে সাময়িক, টেম্পোরারি বলেও একটা শব্দ আছে। আপনি যখন ভালো করবেন আপনাকে ভালো বলতে হবে, খারাপ করলে খারাপও বলতে হবে। এটাকে যদি কেউ কোনোদিন টিপিক্যালি সমালোচক হন না বন্ধু, যারা হন তাদের কথা আলাদা। আজকের ভিডিওতে আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি, দলগত সংহতির পর্যায়ে অত্যন্ত ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল ক্লাব আজকে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কয়েকদিন আগে এগুলো ছিল অবিশ্বাস্য, ডুরান কাপ ফাইনাল খেলল ইস্ট বেঙ্গল ক্লাব, ইন্ডিয়ান সুপার লিগে তাদের সুপার সিক্স এর নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর, এবং একই সঙ্গে সুপার কাপ ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে প্রায় 1.5 দশক পরে এফসি কাপের মূল পর্বে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এবং সম্ভাবনা, সব থেকে সফল ভারতীয় দলের মধ্যে এই ইস্ট বেঙ্গল দল। সৌজন্যে নেপথ্যে একজনের নাম করব,
কোচ কার্লোস কুয়ার্ডাক। তিনি আর কিছু পারেননি, তার কাছে কোন আহামরি দল ইস্ট বেঙ্গল কর্মকর্তারা বা ইস্ট বেঙ্গল ইমামি টিম ম্যানেজমেন্ট তুলে ধরতে পারেনি, কিন্তু যেটুকু তিনি পেরেছেন, তিনি দলগত সংহতি, টিম স্পিরিট। টিম স্পিরিট এমন একটা জিনিস, একটা ছোট্ট দল কিন্তু অনেক বড় দলকে এই দলগত সংহতির বিচারে হারিয়ে দিতে পারে। তারই আজকে আমরা প্রতিচ্ছবি ইস্ট বেঙ্গল ক্লাবের প্রত্যেকটা খেলায় দেখতে পাচ্ছি কি হবে ফাইনালে। অনেকের মধ্যে প্রশ্ন আছে প্রতিপক্ষকে, সেটাকে আমি ছেড়ে দিলাম। হোক বা উড়িষ্যা হোক বা মুম্বাই, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু চারটে ম্যাচে দশখানা গোল করেছে, অর্থাৎ আক্রমণ ভাগের ফুটবলারদের গোল করার প্রবণতাটা ফিরে এসেছে। এই ইস্ট বেঙ্গলকে কে ডুকবে? আর একজন ফুটবলার সম্পর্কে আমি একটু তথ্য আপনাদেরকে দেব। সৌজন্যে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের কিংবদন্তি গোলরক্ষক ভাস্কর গাঙ্গুলিকে আমি ফলো করে বলতে পারি যে প্রফুল্ল গিল একজন অনবদ্য, কিন্তু তার আউটিংটা, এবং আমি নতুন করে সংযোজন করলাম যে উঁচু বলে গ্রিপ করার ক্ষমতাটাকে তিনি যদি আরও একটু পরিশীলিত করতে পারেন, তাহলে এই ইস্ট বেঙ্গল ক্লাব যে সোনা পালাবে, সুপার কাপ জেতা, অন্তত একজন ইস্ট বেঙ্গলিয়ান হিসাবে আবেগ নয়, যুক্তি দিয়ে বলছি বন্ধু, সময়ের অপেক্ষা। প্রতিপক্ষ যেই হোক না কেন, এই ইস্ট বেঙ্গলের পক্ষে কোন প্রতিপক্ষকেই ভয় পেয়ে মাথা নুয়ে দেওয়ার কোন প্রশ্নই আসে না। কোচ কার্লোস কুয়ার্দাদের এখানে সব থেকে বড় সাফল্য। সুপার কাপ ইস্ট বেঙ্গল পাবে কি পাবে না, সেটা পরের প্রশ্ন বন্ধু, একটা ম্যাচ দিয়ে কোনো কিছু বিচার হয় না। তবে একটা কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই ইস্ট বেঙ্গল ক্লাবের প্রত্যেকটা ফুটবলারদের মধ্যে যে হারানো আত্মবিশ্বাসটা কোচ কার্লোস কুয়ার্দাদ ঢুকে দিতে পেরেছেন, যে লড়াকু মানসিকতা তিনি দিতে পেরেছেন, সব থেকে তার বড় সুবিধা পাঁচটি নয়, ছটি বিদেশিকে নিয়ে বোরজাহেরা সাসপেনশন কাটিয়ে তিনি ফাইনাল খেলবেন। শুধুমাত্র রোববারটাকে কিভাবে উদযাপন করবেন সেটাকে ভাবুন। একবার কি জয় ইস্ট বেঙ্গল বলবেন না? ধন্যবাদ।